ত্যাগের জন্য প্রস্তুত টাইগারদের ক্রিকেট প্রেমীরা। আগের দিন থেকে টিকিটের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করে এই সত্য আরেকবার প্রমাণ করেছেন তারা। মাঠের ফলাফল যাই হোক না কেন, এভাবে সব সময় মাশরাফি সাকিবদের পাশে থাকার প্রত্যয় সমর্থকদের। ক্রিকেট যদি হয় বাঙালির আবেগ, তবে সেই আবেগের লাগাম টানার এটি নিছকই বৃথা চেষ্টা। ক্রিকেটীয় ভালোবাসায় সর্বোচ্চ ত্যাগও বাঙালির কাছে অতি তুচ্ছ। তাই তো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখতে যাওয়ার আগে দর্শকদের এমন উপচে পড়া ভিড় সামলাতে আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা। এই রেডিওর মাধ্যমে সম্পূর্ণ জন্য সংবাদ নিচ্ছি বাংলাদেশের বোলাররা কি ধরনের বল করছে। আমাদের ভালোবাসার কারণে অনেক ভালো ব্যাটিং করে, ভালো পারফরম্যান্স করে বাংলাদেশকে জয়ের মালা দিতে পারে। হয়তোবা সামনেবার বিশ্বকাপের ফাইনাল খেললাম, তারপরে অবশ্যই বিশ্বকাপ আমরা জিতবো ইনশাআল্লাহ। বাংলাদেশ যখন হারে তখন আমাদের কষ্ট লাগে যেমন, আর বাংলাদেশ যখন জয় লাভ করে তখন আমাদের সেরকমই আনন্দ লাগে। বাংলাদেশের ক্রিকেটে এমন চিত্র নতুন নয়। জাতি ধর্ম বর্ণ সব ছাড়িয়ে ক্রিকেটের স্থান তাদের কাছে সবার উপরে। তাই তো টাইগারদের মাঠের ক্রিকেটের আগের রাত থেকেই টিকিট যুদ্ধে রাস্তায় নামেন দেশের ক্রিকেট প্রেমীরা। জীবনের প্রথম রাস্তায় রাত্র কাটালাম শুধু একটা টিকিটের আশায়। বাংলাদেশ এগিয়ে যাক, এটা আমাদের প্রত্যাশা। বস বাংলাদেশের বস তো একজনই, মাশরাফি বিন মুর্তজা। যেখানে ইংল্যান্ডই বলছে বাংলাদেশ ফেভারিট, সেখানে আমাদের কিছু বলা লাগে না, বলতে হবে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনে বড় ভূমিকা ছিল এই ক্রিকেট পাগল সমর্থকদের। তাই তো টাইগার ক্রিকেটের শুরু থেকে শেষ অবধি পাশে থেকে অনুপ্রেরণা হতে চান এই ক্রিকেট প্রেমীরা। ইহতেশাম সবুজ, জমনা স্পোর্টস, ঢাকা।